আসসালামু আলাইকুম। নতুন আইটি ব্লগ নিয়ে আজকে আমি এসেছি। আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমরা একটা প্রোগ্রামে যাওয়ার প্রিপারেশন নিচ্ছি। তো আতিফ, জারিফ, সেই সাথে আমার হাসবেন্ডের আর আমার থ্রি পিস সবগুলো একটু আয়রন করে নিচ্ছি। তো বাসায় যদিও আমার দেখা যায় আয়রন করা হয় না, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে আয়রন করা। খুব বেশি রকমই আলসেমি লাগে। তো দেখা যায় আমার হাসবেন্ডের রেগুলার যে অফিসে পড়ে যাওয়ার জন্য যে সকল কাপড় চোপড়গুলো সেগুলো দেখা যায় আমি লন্ড্রিতে দিয়ে দিই আয়রন করার জন্য। বাট ছোটোখাটো যে সকল কাপড় চোপড় যে হঠাৎ করে আমাকে থ্রি পিস করতে হচ্ছে বা আদিব জারিপের কাপড় করতে হচ্ছে, তো সেগুলো আমি আয়রন করে নিই। তো আজকে আমি এই থ্রি পিসটা পরবো। এটা হচ্ছে আমার হাজব্যান্ড ইন্ডিয়া গিয়েছিলো, তো ইন্ডিয়া থেকে আনা একটা থ্রি পিস। এটা হচ্ছে সম্পূর্ণ সিল্কের মধ্যে, একদম পুরোটা এমব্রয়ডারি কাজ করা আর কি। অনেক আমার অনেক পছন্দের একটা থ্রি পিস, আর আমার কাছে সবচেয়ে ভালো লাগে কারণ হচ্ছে আমার চেয়েও মনে হয় আমার হাজব্যান্ডের চয়েস বেশি সুন্দর। ও যে ড্রেসটাই আনে সেটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর দেখা যায় আমি একটা কোনো জিনিস কিনতে গেলে সেটা আমি সব দিক দিয়ে বিবেচনা করেই কিনি, যে এত দামি ড্রেস কিনবো না, থাক একটু লো প্রাইজের হলে চলবে, এরকম সেরকম। কিন্তু ও কখনোই মানে ভালো মানেরটা সবসময় ও নেবে এরকম। তো যাই হোক, এই থ্রি পিসটা আসলে কামিজটা দেখতে পেলেন ফুল গর্জিয়াস, আর এর ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর। এটা ক্যামেরাতে যতটুকু সুন্দর দেখছেন তার চেয়ে কিন্তু বাস্তবে কিন্তু আরও অনেক বেশি সুন্দর। আর এই থ্রি পিসটা পরলে নাকি আমাকে অনেক ভালো লাগে। তো ইন্ডিয়া থেকে দুইটা থ্রি পিস এনেছিলো, একটা তো আপনাদেরকে দেখাচ্ছি, আর একটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে। কামিজটা হচ্ছে গোল্ডেন কালার আর ওনার প্যান্ট হচ্ছে মিষ্টি কালারে। তো সেই কোনো একটা ব্লগে দেখাবো। তো ও হচ্ছে একটা এই যে মেরুন কালারের এই শার্টটা পরবে, এটাও আয়রন করে নিয়েছি। আর আদিব জারিফ দুজনেই সেম ড্রেস পরবে, এগুলো আমি আয়রন করে নিয়েছি। তো কী অনুষ্ঠানে যাচ্ছি বা কার অনুষ্ঠানে যাচ্ছি একটু পরে আমি ফুল ডিটেলস বলছি। তো আমি একটু পার্লারে যাচ্ছি, একটু হালকা করে সাজবো, যেটা আমি গতকালকে ব্লগে বলেছিলাম। তাহলে যাই। তো আমি সাজগোজ বলতে তেমন করি না, আসলে পার্লারে সাজ তো একদমই হয় না। আমার বিয়েতে পার্লারে সেজেছিলাম আমি, আর আমার দেবরের বিয়েতে পার্লারে সাজা হয়েছিল, এর বাইরে আমি একদমই পার্লারে সাজা হয়নি। তো আজকে হঠাৎ করে আমার ইচ্ছে হলো আর কি। তো আপুটাকে বললাম জাস্ট আমার চোখগুলো সাজিয়ে দিতে, আমি মুখে কিন্তু কোনো মেকআপ নেই, জাস্ট চোখে আমি একটু সেজেছি। তো আমি থ্রি পিস পরে এসে একদম ফুল রেডি হয়ে গিয়েছিলাম, 8টা বেজেছিলো। পরে আমার হাজবেন্ড এসে বলে যে থ্রি পিস পরা যাবে না, তুমি শাড়ি পরেই যাও। পরে আর কি যে হুটহাট করে আবার শাড়ি পরেছি। আসলে কোথাও যাওয়ার সময় আমার এটাই হয় যে কোথাও যাওয়ার সময় একটা থ্রি পিস পরবো। তো সে কিন্তু শাড়ি মানে পরা অনেক পছন্দ করে, কিন্তু দেখা যায় যেখানে সেখানে শাড়ি পরে যেতে আমার নিজের কাছেও একটু আনইজি লাগে, কারণ শাড়ি পরা মানে পরতে আমি অতটা কমফোর্টেবল না। তো দেখা যায় এই কারণে শাড়ি পরতেও আমার ইচ্ছে হয় না, কিন্তু আমার হাজবেন্ড শাড়ি পরা কিন্তু অনেক পছন্দ করে। তো যার কারণে যে কোনো প্রোগ্রামে যাওয়ার সময় ও শাড়িই পরতে বলে। তো আমি যত পার্টি থ্রি পিস কিনি বা আমার কাছে আছে দেখা যায় এগুলো আর একটাও পরা হয় না। তো এখন হচ্ছে প্রায় রাত 8:30 মতো বাজে। তো আমরা ওখানে পৌঁছাবো ঠিক তখনই একদম ঝড় তুফান শুরু হয়ে গিয়েছে। তো আমি যাওয়ার পরপর আর কি একটা আমরা মেজ ডে প্রোগ্রামে গিয়েছি। ও হচ্ছে আমার বাড়ির চাচাতো জায়ের বোন, তো ওর হচ্ছে আমাদের চট্টগ্রামে আর কি ওদের বাড়ি, কিন্তু ওর বিয়ে হয়েছে পাবনার একটা ছেলের সাথে, ওরা থাকে ঢাকায়। তো ওদের সাথে ভালো একটা রিলেশন আছে। তো বাড়ির যে ভাবিটার কথা বললাম, ও ওনাদের সাথেও আর কি ভালো সম্পর্ক আছে। তো ভাবিরাও এসেছেন, সে সাথে চাচু এসেছিলেন বাড়ি থেকে। তো সবাই ফোন করেছে বারবার, তো যার কারণে আসলে না গেলেও একটু মনে কষ্ট নিত। তো এই ভাবিটা হচ্ছে আমরা যার প্রোগ্রামে গিয়েছি আর কি, তো ওদের পাশের বাসার ভাবি। তো ওনার সাথে কথা বলে এতই ভালো লেগেছে যে প্রথমবার কারোর সাথে দেখা হয়েছে এটা আসলে বোঝাই যায়নি। আমি যেমন বেশি কথা বলি, ওই ভাবিটাও কিন্তু অনেক বেশি কথা বলে, অনেক বেশি মিশুক, এ কারণে আমার সাথে ভালোই জমেছে আর কি। তো ওদের হচ্ছে প্রথম ম্যারেজ ডে, তো এ কারণে আর কি মানে ম্যারেজ ডে বলতে আসলে যে আহামরি অনেক কিছু বোঝাচ্ছে তা না, জাস্ট একটা গেট টুগেদার, মানে আত্মীয় স্বজন যারা আছে, একদম কাছের যারা আত্মীয় স্বজন আছে তারা সবাই মিলে একটা খাওয়া দাওয়ার আয়োজন, ব্যাস এইটুকুই। এর বাইরে আসলে কিছুই না। অনেকেই হয়তো বলতে পারেন যে ম্যারেজ ডে পালন করা যায়জ না, বা অনেক কিছুই বলতে পারেন, যারা হেটার্সরা আছেন সব কিছুতে আসলে একটু দুষ ধরতে চান, তাদের উদ্দেশ্যে বলছি। আসলে বুঝতে তো পারেন মানুষের শখ বলে কিছু থাকতে পারে। তো প্রথম বিবাহবার্ষিকী বলে কথা, ইনি হচ্ছেন আঙ্কেল, মানে যে আপুটার ম্যারেজ ডে, তো ওনার বাবা আর কি,
উনিও বিদেশ থেকে এসেছেন তো আর কি এরা হচ্ছে আপুটার আর কি প্রতিবেশী যারা আর কি ভাবিরা তো সবার সাথে কিন্তু দেখা হয়ে কিন্তু অনেক বেশি ভালো লাগলো আসলে যে কোনো প্রোগ্রামে গেলে একটু ভালো লাগে যে সবার সাথে একটু কথাবার্তা বলা যায় তো ভাইয়া বারবার বলছিলেন আর কি যে আপুটার হাজবেন্ড আর কি যে ভাবি আপনি সব একটু ছবি তুলেন আসলে আসলে এখন আমি ছবি তুলি বা ভিডিও করি আমার নিজের কাছেও ভালো লাগে কারণ একটা সময় আমার দেখতে ইচ্ছে হয় যে আমি ওই ভিডিওটা একটু দেখি তো সবাইকে দেখতে পাবো তখন দেখি তো ধরুন আমার আব্বু আম্মুর জন্য বা আমার বাড়ির জন্য আমার মন জ্বলছে তো আমার বাড়ির যে ব্লগগুলো আছে তো সেগুলো আমি দেখি দেখলে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে তো এই কারণেই আসলে যেখানে যাই চেষ্টা করি একটু ভিডিও করে নিতে তো দেখা যায় অনেক সময় আমি নিজে ভিডিও করি না হয়তো আদি ভিডিও করে দেয় বা কেউ থাকলে ওরা ভিডিও করে দেয় আমার দেবর বা আমার ভাই থাকলে ওরা করে দেয় তো এখানে হচ্ছে ওদের ফ্যামিলি মেম্বার সবাই আর মানে যে আপুটার মেজ ডেতে গিয়েছে আপুর হাজবেন্ডরা হচ্ছে এক ভাই আর হচ্ছে তিন বোন তো ভাইয়ের এক এক ভাই আর এক ভাইয়ের বউ বলতে পারেন অনেক আদরের আর ফ্যামিলিও আলহামদুলিল্লাহ অনেক ভালো ফার্স্টে আমরা একটু মানে একটু টেনশনে ছিলাম যে এক ডিস্ট্রিক্টের ছেলের সাথে অন্য ডিস্ট্রিক্টের মেয়ে মিলবে কি না বা একজনের সাথে একজনের সব কিছু আর কি হ্যান্ডেল করে নিতে পারবে কি না আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো মানিয়ে নিয়েছে দুজনে দুজনের পরিবারে তো মূলত এটা সম্পূর্ণ একটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল এটার অনেক সুন্দর একটা হিস্টোরি আছে যাই হোক আজকে আর না বললাম তো আজকে যে কথাটা বলতে চাচ্ছি অনেকেই কিন্তু আমার চ্যানেলে নতুন নতুন যুক্ত হচ্ছেন তারা কিন্তু আমাকে বারবার বলছেন যে আপু হ্যান্ড প্রিন্টের এই ভিডিওটা দেন বা ওই ভিডিওটা দেন তো আসলে ওনারা হয়তো জানেন না যে আমার আসলে পরীক্ষার এখন আপনারা জানেন যে ইতিমধ্যে আমার 10 তারিখ থেকে পরীক্ষা তো যার কারণে আসলে আমার এই মুহূর্তে কোনো টিউটোরিয়াল ব্লগ দেখানো একদমই পসিবল না মানে বলতে পারেন আমি একদম ইরেগুলার হয়ে গিয়েছি আমি প্রতিদিনই ভিডিও দিতাম সে মানুষ এখন একদিন পরে বা দুই দিন পরে অনেক সময় দেখা যায় তিন চার দিন পরেও আমি ভ্লগ দিচ্ছি কারণ দেখা যায় আমি পুরো বছর যেহেতু পড়তে পারি না তো পরীক্ষার আগে আগে থেকে আমার পড়াশোনা স্টার্ট তো একটা পরীক্ষার তিন চার দিন পরে দেখা যায় আরেকটা পরীক্ষা শুরু হয় তখন দেখা যায় আমার একটা পরীক্ষা দেওয়ার পরে আমি আরেকটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিই তো সব কিছু মিলিয়ে মোটামুটি একটু ব্যস্ত আছি তারপর আমি চেষ্টা করব আমি একটা পাঞ্জাবি টিউটোরিয়াল দেওয়ার জন্য কারণ অনেক বেশি আমি রিকোয়েস্ট পেয়েছি পাঞ্জাবির টিউটোরিয়াল দেখানোর জন্য হ্যান্ডপ্রিন্ট পাঞ্জাবি তো আমি চেষ্টা করব হ্যান্ডপ্রিন্টের পাঞ্জাবি দেখানোর জন্য আসলে আমার অনেক কিছুই দেখাতে ইচ্ছে করছে আপনাদেরকে আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করছেন বাট আসলে সময়ের অভাবে আমি এখন পারছি না তবে আমি এপ্রিলের 12 তারিখ যেহেতু আমার পরীক্ষা শেষ এরপর থেকে আলহামদুলিল্লাহ আমি কন্টিনিউ আপনাদের সব রিকোয়েস্ট রাখার ট্রাই করব তো অনেকেই বলছেন যে আপু কাপল ড্রেস দেখান মানে থ্রি পিস যেরকম হ্যান্ড প্রিন্টে ঠিক সেম একটা পাঞ্জাবি করে দেখান তো আসলে এখন এই মুহূর্তে আসলে আমার কাছে অনেক বেশি আমার জন্য টাফ হয়ে যাচ্ছে আশা করি যে আমার সুইট আপুরা বুঝতে পারবেন আমার কন্ডিশনটা কারণ আমি চাচ্ছি আমার পড়াশোনাটা এখন একদম লাস্ট পর্যায়ে মাস্টার্স ফাইনাল তো এই পরীক্ষাটা আমি ভালোই ভালো যেন দিতে পারি মানে একবার পরীক্ষা দিতে কতটা না কষ্ট করে পরীক্ষাটা দিচ্ছি যারা সংসার চালিয়ে পড়াশোনা করে তারা নিশ্চয়ই জানে তো এই কারণে আমি এখন চাচ্ছি পুরো দমে একদম পড়াশোনায় মন দিতে তো যাই হোক তারপর যতটুকু পারছি আপনাদের মাঝে একটু একটু করে হলেও ভ্লগ দেওয়া ট্রাই করছি তো ইতিমধ্যে কিন্তু দেখতে পেলেন ভাইয়া কিন্তু আপুকে আর কি একটা গিফট করেছে একটা রিং গিফট করেছে তো ভালোই ঘরোয়া আয়োজনে ভালোই ছিল আর খাবার দাবার ছিল পোলাও রোস্ট ছিল তারপর হচ্ছে আপনার বিফ ছিল তারপর একটা কি টিকিয়া ছিল ভেজিটেবল ছিল চিংড়ি মাছ ছিল তো এই আর কি মোটামুটি খাবার দাবার আলহামদুলিল্লাহ ভালো ছিল তো আমরা ওখানে যাওয়ার পরে আর কি তারপরে কিছুক্ষণ বসেছিলাম আত্মীয় স্বজন অনেকজনে এসেছে আবার নাকি অনেকজনে আসতেও পারিনি কারণ আমি আগেই বলেছি সেদিন কিন্তু যথেষ্ট ঝড় তুফান ছিল তো এ কারণে কিন্তু একদম অনেক আত্মীয় স্বজনও কিন্তু আসতে পারেনি তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন বেরিয়ে যাব তো সবাইকে যখন একসাথে দেখি আসলে সবার সাথে যখন গল্প গুজব করি তখন যেতেও ইচ্ছে করে না তো এখন প্রায় রাত 11টা বেজে গিয়েছে আমি নেমে যাচ্ছি এটা হচ্ছে 60 ফিটের ওদিকে একটা কোনো একটা রেস্টুরেন্ট আমার অ্যাকচুয়ালি নামটা এখন মনে নেই তো এই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি তো আজকে ব্লগটিও আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ